এটা আপোনালোকৰ দলে আকৌ ঠিক আপোনালোকে নহয় দলে ঠিক কৰি লওক নাই মই তিনিজন বেলেগ দলৰ এতিয়া আছে আপোনালোকৰ বিধায়ী দলৰ তিনিজন মানে কৈছে আপোনালোকে অকণমান সহায় কৰক অকণমান সহায় কৰক না পাঁচ মিনিট কোনো নকয় না এইটো নকৰিব আপোনালোকৰ বিধায়ী দলৰ মই এইটো কৈছোঁ যে আপোনালোকৰ কেইবাজনক কৈছে খালি মই এতিয়া তিনিজনকে কৈছোঁ অহাবাৰলৈ আৰু আমি নেক্সট ৰিজলিউশ্যন আপোনালোকে আৰম্ভ কৰিব এক মিনিট তেনেকৈ নকৰিব আমি সবকে সমানে ভাগ কৰিব লাগিব এতিয়া মামুন ইব্দাদুল হক চৌধুরী যিমান পাৰে ব্রিফ কৰিব মাননীয় অধ্যক্ষ মহোদয় আৰু টাইমটো নিজে চাব ঘড়ীটো মই ক'বলগীয়া নহয় খুব কম সময় স্যার হেক কৰিব 10 মিনিটতকে নহয় ওপৰত আমাৰ আব্দুল খালেক ডাঙৰিয়া যিটো প্ৰস্তাৱ আনিছে অসম বিধানসভাৰ পবিত্ৰ সদনে সৰ্বসন্মতিক্ৰমে প্ৰস্তাৱ গ্ৰহণ কৰে যে কোনো কাৰণতে অসম চুক্তি বা চুক্তিৰ 6 নম্বৰ দফাৰ কোনো ধৰণৰ সংশোধন হ'ব নালাগে এনে সংশোধনৰ ফলত সমগ্র চুক্তিখনকেই অবমাননা কৰা হ'ব এই সম্পৰ্কত ছাৰ ক'ব দিয়াৰ কাৰণে আপোনাক ধন্যবাদ জনাইছোঁ অলপ আগতে ছাৰ চেয়াৰমেন আলী ডাঙৰীয়া যিটো কথা ক'লে এই চুক্তি সম্পৰ্কে ক'বলৈ যোৱাৰ আগতে মই ছাৰ এটা পাৰ্চনেল মোৰ এক্সপিৰিয়েঞ্চ ছাৰ এই সদনত শ্বেয়াৰ কৰিব বিচাৰিছোঁ চেয়াৰমেন আলী ডাঙৰীয়া যিটো কথা মানে পপুলেশ্যনৰ ওপৰত ক'লে শিক্ষাৰ লেপছ হোৱাৰ কাৰণে যে পপুলেশ্যনটো বাঢ়ে এইটো ছাৰ 100% কাৰেক্ট মই বেলেগ কোনো ডিৰেকশ্যনত যাব বিচৰা নাই মোৰ ব্যক্তিগত ছাৰ অভিজ্ঞতা এইবাৰ ইলেকশ্যন জিকাৰ পিছত মোৰ নিজৰ গাঁও একেলগে ছাৰ এল পি স্কুলত পঢ়িছোঁ পঢ়াৰ খাতিৰত মই ভাবিছোঁ যে মোৰ বন্ধু ই অৰুণাচলত দিন হাজিৰা কাম কৰে লেবাৰ কাম কৰে কোৱাৰীত শিল ভঙা কাম কৰে গ'লোঁ দেখা কৰিবৰ কাৰণে গ'লোঁ গৈ দেখিলোঁ 2.5 বছৰ বাচ্চা এটা চোতালত ফুৰি আছে ফুৰা চকা কৰি আছে খেলি আছে মই ভাবিলোঁ তাৰ ছোৱালী যেতিয়া মাত লগালোঁ তেতিয়া সি ক'লে তাৰ নাতি ছোৱালী ঘৰলৈ সোমাই গ'লোঁ সোমাই গৈ দেখিলোঁ ল'ৰাও বিয়া পাতিছে নাতি হৈছে ছোৱালীও বিয়া পাতিছে নাতি হৈছে মই একেলগে পঢ়িছোঁ একে ক্লাছ ফ্ৰেণ্ড কিন্তু মোৰ ছোৱালী হৈছে মাত্ৰ 1 বছৰ বয়স দিছ ইজ দ্য ছাৰ ফেক্ট তাৰ কোনো লিখা পঢ়া নাই অৰুণাচলত হাজিৰা কাম কৰে তাৰ ল'ৰা ছোৱালী 8টা ছোৱালী এজনী বিয়া দি নাতি হৈছে ল'ৰা এটা বিয়া পতাই নাতি হৈছে আৰু মই এটা শিক্ষা মানে মোৰ দেউতা শিক্ষক আছিলে মোক কটন কলেজত পঢ়াইছে ইয়াত গভৰ্ণমেণ্ট ল' কলেজত পঢ়াইছে মই বিয়া পাতিছোঁ এই ইলেকশ্যনৰ দিনাখন ছোৱালী এজনী হৈছে মাত্ৰ 1 বছৰ বয়স গতিকে চেয়াৰমেন দাই যিটো কথা ক'লে ছাৰ এই কথাটো 100% কাৰেক্ট শিক্ষাৰ অভাৱৰ কাৰণেই বিশেষ এটা কমিউনিটিৰ মাজত আপোনাৰ পপুলেশ্যন গ্ৰ'থটো বহুত বাঢ়ি গৈছে গতিকে আমি যোনে যি ৰাজনীতি নকৰোঁ কিয় এইটো বাস্তৱ কথা যে এটা কমিউনিটিৰ পপুলেশ্যনটো বহুত বেছি ধৰণে বাঢ়ি গৈছে আৰু তাক এটা কণ্ট্ৰলত আনিব লাগে আৰু কণ্ট্ৰলত অনাৰ এটাই ৰাস্তা আছে যে মানুহবিলাকক ইডুকেট কৰিব লাগে বাৰ্থ কণ্ট্ৰল কৰিব লাগে যিটো অলপ আগত আমাৰ মাননীয় তৰুণ গগৈ ডাঙৰীয়াই কৈ গৈছে খালেক ডাঙৰীয়া যিটো প্ৰস্তাৱ আনিছে প্ৰস্তাৱটোত ছাৰ দুটা পাৰ্ট আছে এটা অসম চুক্তি আৰু এটা হ'ল চুক্তিৰ 6 নম্বৰ দফা আমি ছাৰ যিখিনি অসম চুক্তিৰ সময়ত জন্ম হোৱা ডেকা ল'ৰা বৰ্তমান বিধায়ক হৈ আছোঁ আমি খুব কম মানুহ হয়তো 6-7 জনমান হ'ম এই বিধায়কখিনি চৰকাৰী পক্ষই হওক বা বিৰোধী পক্ষই হওক আমি কিন্তু বাস্তৱত অসম আন্দোলন দেখা নাই আমি যি পঢ়িছোঁ কিতাপত পঢ়িছোঁ পেপাৰত পঢ়িছোঁ নিউজত পঢ়িছোঁ বাকী প্ৰায় চৰকাৰী আৰু বিৰোধী প্ৰায় প্ৰতিগৰাকী বিধায়কে কিন্তু অসম চুক্তিক স্বচক্ষে দেখিছে অসম আন্দোলনৰ লগত তেওঁলোক মানে নিজে ব্যক্তিগতভাৱে জড়িত আছিলে আপুনি ছাৰ আজি অধ্যক্ষ হৈ আছে আপুনি অসম আন্দোলনত জড়িত আছিলে অসমৰ বৰ্তমান মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে অসম আন্দোলনত জড়িত আছিলে অসম চুক্তি যিজনে স্বাক্ষৰ কৰিছে তেখেতে অলপ আগত ইয়াত বক্তব্য ৰাখি গৈছে গতিকে এই সম্পৰ্কত ছাৰ মই বিশেষ কোৱাটো ঠিক নহ'ব কাৰণ আমি যিখিনি কম ছাৰ কিতাপৰ কথা কম আৰু আপোনালোকে বাস্তৱ দেখিছে মই ছাৰ খুব কম সময়তে শেষ কৰিব বিচাৰিছোঁ এই যে যিটো পাৰ্ট খালেকদাই ক'লে অসম চুক্তি অসম চুক্তি ছাৰ অসম আন্দোলনৰ প্ৰাক আৰু অসম আন্দোলন কিয় হ'ব লগা হ'ল কি কথা কি বথৰা এইখিনি কথা প্ৰায় মানুহ বুলি ক'লে ভুল হ'ব চবেই জানে কম বেছি পৰিমাণে খালি আমি নতুন মানুহখিনিয়ে বাস্তৱত দেখা নাই কিতাপত পঢ়িছোঁ মই ছাৰ 4-5 মিনিটতে মানে অসম চুক্তি সম্পৰ্কে এটা একদম খুব কম সময়তে শেষ কৰিব বিচাৰিছোঁ 1978ৰ 21 আগষ্টত তেতিয়াৰ জনতা পাৰ্টীৰ ৰাজ্যসভাৰ এম পি অজিত শৰ্মাই বিদেশী সমস্যা নামৰ প্ৰথম শব্দটো ব্যৱহাৰ কৰে ৰাজ্যসভাত তাৰপিছত ছাৰ 78ত আছুৱে যোৰহাট ছায়েন্স কলেজত প্ৰতিনিধিত্বমূলক সভাপতি বহিৰাগতৰ সুদ বন্ধৰ দাবী তোলে
ওয়ার্ডিং তো স্যার যদি আমি চাও 78ৰ 21 আগষ্টত জনতা পাৰ্টিৰ এমপি আপোনাৰ অজিত কুমাৰ শর্মায়ে সদনত কয় বিদেশী সমস্যা 78ত আছুৱে যোৰহাট সায়েন্স কলেজত কয় বহিৰাগত হুদ বন্ধ 78ৰ 31 ডিসেম্বৰত পূৰ্বাঞ্চলীয় লোক পৰিষদৰ কাৰ্যকৰী সভাত সিদ্ধান্ত লয় বিদেশী বাংলাদেশী নাগৰিক মানে শব্দ তেওঁলোকে ব্যৱহাৰ কৰে বিদেশী বাংলাদেশী নাগৰিকৰ অবৈধ প্ৰৱজনৰ বিষয়ে তেওঁলোকে সিদ্ধান্ত লয় বিদেশী সমস্যা বহিরাগত হুদ বিদেশী বাংলাদেশী নাগরিক একটা বছরতে বিভিন্ন জায়গা তিনবার শব্দটা হয়েছে টার্গেট এটাই 1979 চনত স্যার শুৱালকুছিত অসম হাইকোর্টে আপনার বিদেশী প্রবজনকারী সকলক বহিষ্কারের দাবি জানাই প্রস্তাব লয় আপনার ইয়ার ঠিক তিন মাহর মূরত 79 চনত সৈখোৱা ঘাটত অসম জাতীয় সংঘর অধিবেশন অনুষ্ঠিত হয় আর এই জাতীয় সংঘর সম্পাদক আছিল আপনার স্যার ভীমকান্ত বুড়াগোহাঁই আমি সবেই জানো ভীমকান্ত বুড়াগোহাঁই পিছত কোন সংঘটত গৈছিল তেওঁলোকে বিদেশী শব্দ ব্যবহার করে এই 78ত অজিত শর্মায় ব্যবহার করা শব্দটাই কিন্তু এই আপনার এই অসম জাতীয় সংঘই ব্যবহার করে 79ৰ 28 মার্চত জনতা পার্টির সাংসদ মঙ্গলদৈর সাংসদ হীরালাল পাটোয়ারির মৃত্যু হয় আর এই হীরালাল পাটোয়ারির মৃত্যুই অসম আন্দোলনের জন্ম 77ত যেতিয়া স্যার ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট কলাপস হয় ইন্দিরা গান্ধী এক প্রকার কবলে গেলে কংগ্রেস উত্তর ভারতের পুরা পুরি নির্মূল হয়ে যায় দক্ষিণ ভারতত অলপবর্তি আসে তেতিয়া এনেকুৱা এটা মেসেজ গৈছিলে অসমত যে ইন্দিরা গান্ধীয়ে মুসলিম ভোটক কেন্দ্র করে মঙ্গলদৈর পৰা বাই ইলেকশন কন্টেস্ট করে আকো পার্লামেন্টলে যাব এই মেসেজটোর পৰাই স্যার অসম আন্দোলনের আরম্ভণি বলে কব পারে কিন্তু এটা হওয়া নাছিল পিছত ইন্দিরা গান্ধী আপনার সাউথর পৰা গৈ কর্ণাটকৰ পৰা গৈ এমপি হয়ে আছে আপনার তেতিয়া এই মঙ্গলদৈর বাই ইলেকশনত যাতে মুসলিম ভোট পাই ইন্দিরা গান্ধী এমপি হব নোৱাৰে যেটো গুজব যেটো উড়া বাতৰি ওলাইছিল এই উড়া বাতৰির কারণে 70,000 মানুহৰ নামত বিদেশী বলে ডাউট করে নোটিস করা হয়েছিল আর 10 দিনের ভিতর 37,000 মানুহর নাম ভোটার লিস্টের পর কাটি দিয়া হয়েছিল এই লাহে লাহে আরম্ভণি এটা গুজবর নামত এটা উড়া বাতৰির নামত এই আন্দোলন আরম্ভ হয়ে গেল 79ৰ আপনার সেই মার্চতেই আজি আমার মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মোহন তাতাগুড়িয়া সদনত আছে তেখেতক সভাপতি আর প্রয়াত বিগু ফুকনক সাধারণ সম্পাদক আর ললিত রাজখোৱাক উপদেষ্টা লৈ আসুর নতুন কমিটি গঠন করা হয় আর তেতিয়া লাহে লাহে আন্দোলনের নেতৃত্ব লৈ আহে ইমানখিনির পিছত এই পর্যায়লৈকে কিন্তু স্যার ফর্মেলি অসম আন্দোলন আরম্ভ হওয়া নাছিল উকমুকনিহে চলি আছিল 79ৰ 8 জুনত পূর্বাঞ্চলীয় লোক পরিষদ আর অসম জাতীয়তাবাদী দলে বিদেশী বহিষ্করণের দাবিত 12 ঘণ্টা অসম বন্ধ ঘোষণা করে অর্থাৎ আপনার 79ৰ 8 জুনের পরাই অসম আন্দোলনের আনুষ্ঠানিক আরম্ভণি আর ইয়া শেষ হয়েছিল আপনার 85 চনের 15 আগস্টত এই আমি সবেই জানো এই 80 চনত স্যার মহন্ত ডাঙরিয়া খুব ধুনিয়াকে অলপ আগত বক্তব্য রাখিছে আমার তো ইমান অভিজ্ঞতাও নাই প্লাস আমার ইমান অধ্যয়নও নাই ইন্দিরা গান্ধীলে তেখেতে প্রথম পত্র দিছিলে আপনার 18 জানুয়ারি 1980 ডিটেলস রেকর্ড খিনি স্যার মোর হাতত আছে মই এতিয়া সময় অপব্যয় নকরো সবেই জানে এইবিলাক কথা কমিউনিকেশন গৈ 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 18 চনৰ মানে 18 জানুয়ারি 1980 বা গৈ 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 সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের হোম সেক্রেটারি আপনার ইয়ার চিফ সেক্রেটারি বিভিন্ন আপনার মানে মধ্য যিসকলে ঘটক এইটো ট্রাম্পটো মোৰ মনত পৰা নাই মানে মধ্যস্থতাকারী এইবিলাক গৈ গৈ আপনার 80-85 চনৰ 15 আগষ্টত অসম চুক্তিখন স্বাক্ষর হয় আর স্বাক্ষরকারী যিজন মেইন মানুহ তেখেত আজি আমার আজি সদনের সদস্য দুবারকে তেখেত সরকার চলাইছে মোটামুটিভাবে স্যার অসম চুক্তি সম্পর্কে মই এখিনি কলো এতিয়া 6 নম্বর যেটো দফা এই 6 নম্বর দফাটোত স্যার কি আছে খুব হৈছে হয় 6 নম্বর দফালে একজেক্ট যেটো ওয়ার্ড 6 নম্বর দফার তাত কি লিখা আছে কনস্টিটিউশনাল লেজিসলেটিভ এন্ড এডমিনিস্ট্রেটিভ সেফগার্ডস এজ মেনি বাই অ্যাপ্রোপ্রিয়েট শ্যাল বি প্রোভাইড টু প্রোটেক্ট প্রিজার্ভ এন্ড প্রমোট দ্য কালচারেল সোশিয়াল লিঙ্গুইস্টিক আইডেন্টিটি এন্ড হেরিটেজ অব দ্য আসামিজ পিপল ইয়ার স্যার কেবাটাও অসমীয়া অনুবাদ মই চালু
চাই দেখিলো ডক্টর দেবপ্রসাদ বড়ুয়ার যেটু অনুবাদ এই ছয় নম্বর দফার এইটে মোট পারফেক্ট যেন লাগিল। তেখেত নিজেও আন্দোলন জড়িত আছিল, খুব অভিজ্ঞ ব্যক্তি আছিল। তেখেতে এইটু কেনেকা ধরনের অনুবাদ করেছে, অসমিয়ার সাংস্কৃতিক সামাজিক ভাষিক তথা পরম্পরা সমূহের সুরক্ষা সংরক্ষণ আর বিকাশের কারণে প্রয়োজন অনুসারে সাংবিধানিক বিধিগত আর প্রশাসনিক সুরক্ষা প্রদান করা হব। এতিয়া কথা হল, ইয়াত যে একটা শব্দ আছে অসমিয়া, নাই হে করে দিছো, এই অসমিয়া কোন এইটুলে সার লাগি থকা হয়। আপনার দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর যেটু অ্যামেন্ডমেন্ট আছে, অ্যামেন্ডমেন্টত স্যার স্পষ্টকে লিখা আছে 6A স্পেশাল প্রভিজন এজ টু সিটিজেনশিপ অফ পার্সনস কভার্ড বাই দ্য আসাম অ্যাকর্ড। ডিটেলস স্যার মই না যাও, তাত এটা কথা লিখা আছে, সাবজেক্ট টু দ্য প্রভিজনস অফ সাব সেকশন 6 and 7 এভরি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হো কেম টু আসাম অন অর আফটার দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি 1966 বাট বিফোর দ্য 25th ডে অফ মার্চ 1971 ফ্রম দ্য স্পেসিফাইড টেরিটরি। লিগেল সাইডে যদি স্যার যাও, মই ইয়াতকে আর বেশি নকম। এই যে অলপ আগত স্যার শ্যামানন্দাই যে কথা কই গল যে একটা কমিউনিকিটিক লো মানে কমিউনি মানে সম্প্রদায়ক লো আশঙ্কা হয় কিবা হয়, কথাটো স্যার সঁচা। এই সম্পর্কত আজিলৈকে মূর বোধেরে সর্বশ্রেষ্ঠ বিধায়ক গৌরীশঙ্কর ভট্টাচার্যর একটা লাইন, তেখেতর একটা কিতাবর এখন কিতাবর একটা লাইন পড়ি স্যার মূর বক্তব্য শেষ করব। তেখেতে এই সম্পর্কত স্যার কি কইছিলে, বঙ্গদেশর জমিদারি প্রথার শোষণ আর উৎপীড়নের কারণে লোকসংখ্যার অনুপাতে উৎপাদন বৃদ্ধি হব নোৱাৰা হৈছে, সেই কারণে তার বহু খেতিয়কে মাটি বিচারি অসম উপত্যকা পাইছেই। এই সকল পমুয়াই নিজের নেড়া নেপেড়া চেষ্টা আর উদ্দীপনার বহু জঙ্গলী আর পতিত অঞ্চলক সুন্দর গাঁত পরিণত করেছে। অসমত পমুয়ার এই বৃদ্ধিক কিছুমান রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করেছে, ঘটনাটা স্যার এইটাই, বহুতে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করেছে, মই কোৱা কথা নহয়। গৌরীশঙ্কর ভট্টাচার্য অসমৰ সর্বশ্রেষ্ঠ বিধায়ক আর তেখেতর স্যার পুথি স্যার মই উদ্ধৃতি দিছো। গতি আপনার জড়িয়ে স্যার মূর একটা আবেদন, সরকার বিরোধী সকলের প্রতি মূর একটা আবেদন, যে অসম চুক্তি যেটু করা যখন করা হয়েছিল, অসম চুক্তির কোনো ধরনের দফায় সংশোধন স্যার হব নালাগে। ছবছরী অসম আন্দোলনের পরিণতিত 855 জন শহীদের বিনিময়ত কেবা হাজার মানুষ হত্যার বিনিময়ত অসম চুক্তি হয়েছে। গতি অসম চুক্তির কোনো লাইন কোনো কমা স্যার চেঞ্জ হব নালাগে। গতি খালেক ডাঙরে যেটু প্রস্তাব আনিছে তাত আমার মূর আর আমার বিধায়িনী দলের সম্পূর্ণ সমর্থন আছে। এই সমর্থন ব্যক্ত করে স্যার মূর প্রস্তাব মানে মূর কবলখিনি শেষ করেছো, ধন্যবাদ।